নমস্কার বন্ধুরা, শুরু করছি ভিয়েতনাম সিরিজ পার্ট 4। আগের পর্বে দেখা বানা হিলস তো তৈরি হলো হালে। যখন বানা হিলস ছিল না, মানুষ কেন আসত দানাঙে? এনশিয়েন্ট সিটি, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হোয়ান দেখতে। হোয়ান দানাং থেকে 45 মিনিটস দূরে, তাই যখন ইচ্ছে গাড়ি করে চলে আসা যায়। একটা তথ্য দিয়ে রাখি, এখানে টেলারিং ওয়ার্ল্ড ফেমাস। সকালে এসে যে কোনো পোশাক, যেমন ধরুন স্যুট, গাউন অথবা ভালো কোনো ড্রেস বানাতে দিলে বিকেলে ডেলিভারি দিয়ে দেয়। ক্যাটালগে নানান রকম ডিজাইন দেখে পছন্দ মতন বানাতে পারেন, তবে বেশ খরচ সাপেক্ষ। হোয়ানের মতন অপূর্ব শহর আমি খুব কমই দেখেছি। আমাদের দেশের এক টুকরো কোচি, পন্ডিচেরি আর গোয়া মিশিয়ে দিলে হয়তো এমনটা হয়। গোটা হোয়ানে কোনো দোকানে এসি নেই জানেন? প্রত্যেকটা কোণা সুন্দর। হোয়ান এতটাই সুন্দর যে লোকে বলে এখানে খারাপ ছবি তোলা প্রায় অসম্ভব। একতলা হলুদ হলুদ ছবির মতন বাড়ি, চারিদিক থেকে মাধবীলতা আর রং বেরঙের বোগেনভিলিয়া নুইয়ে পড়ছে। ওপেন ক্যাফেটেরিয়া, সুভেনিরের দোকান সব মিলিয়ে হোয়ান অনবদ্য। এই ইটারিটা নাম বানমি ফুয়াং, খুব খুব ফেমাস। গেলে অবশ্যই এদের বানমি ট্রাই করবেন। গোটা ভিয়েতনামে যত জায়গায় বানমি খেয়েছি, এখানকারটা সব থেকে ভালো ছিল। হোয়ানে কিছু আইকনিক জায়গা আছে, যেরকম ফুজিয়ান অ্যাসেম্বলি হল, জাপানিজ ব্রিজ। একটাই টিকিট কাটতে হয় সব জায়গার জন্য। ফুজিয়ান অ্যাসেম্বলি হলের কাছে একটা কাউন্টারে পাওয়া যায়। আচ্ছা, এই যে মেরুন লম্বা লম্বা মর্টিন কয়েলের মতন দেখতে জিনিসগুলো জানেন তো, ধূপ। প্রথমবার এমন দেখলাম। এই বোটগুলো ভাড়া করলে প্রায় 1.5 ঘন্টা দূরত্বে কোকোনাট ভিলেজ যাওয়া যায়। সত্যি কথা বলতে কোকোনাট ভিলেজে বাস্কেট বোট রাইড ছাড়া আর কিছু নেই, কিন্তু আমরা ওখানে গেলে লোকাল ইকোনমিটা একটু বুস্টেড হয় এমনটাই আমাদের মনে হয়েছে। বাস্কেট বোটে করে যেসব গ্রামবাসীরা ঘুরিয়েছিলেন, আমাদের আনন্দ দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে গেছেন।
সন্ধেবেলা বোটে করে আবার শহরে ফেরার পথে সকলে প্রদীপ ভাসালাম ধুবন নদীতে। রাতের বেলা হইয়ান ম্যাজিক্যাল, সত্যি বলছি এই ভিডিওতে তার সৌন্দর্য কিছুই বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা কোণায় হাজার হাজার ল্যান্টার্ন জ্বলছে আর সেগুলো এত সুন্দর, এক একটা ডিজাইন এক এক রকম। হাজার আলোর মালা, সেই দেখতে দেখতেই সেদিন রাত হলো, আমরা আবার গাড়ি ধরে দানাঙের দিকে ফিরে চললাম।